নতুন সংকটে জাপানের প্রধানমন্ত্রী বিতর্কিত পাঠ্যক্রম অনুমোদনের অভিযোগ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গত ডিসেম্বর মাসে দায়িত্ব পালনের পঞ্চম বর্ষে পদর্পণ করেছেন এখন তার লক্ষ্য হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে অসীম থাকার নতুন রেকর্ড করা সেই লক্ষ্য অর্জনে সহায়তা করতে সক্ষমতাসীন ক্ষমতাসীন উদার গণতন্ত্রী দল এলডিপি তার পাশে আছে দলটি গত মাসে দলীয় গঠনতন্ত্রের সংশোধনী এনে সর্বোচ্চ আগামী তিন বছর মেয়াদি দুই পর্বে দায়িত্ব পালনের মেয়াদ বাড়িয়ে তিন বছর মেয়াদে তিন পর্ব উন্নীত করেছে তবে এই আপাত নিশ্চিন্তের মধ্যে বিধিবাম হলে কোনো পথে যে সংকট আবির্ভাব ঘটবে তাকে বলবে জাপানের প্রধানমন্ত্রীর বেলায় এখন যেন তার লক্ষণ ফুটে উঠতে দেখা যাচ্ছে ক্ষমতাসীন দল এলডিপি গঠনতন্ত্রে সংশোধন আনায় আবের জন্য টানা নয় বছর দায়িত্ব পালনের পথ তৈরি হয়েছে অনেকেই ধরে নিয়েছেন নয় বছরের বয়সীমা তিনি হয়তো বিনা বাধাতেই পূরণ করতে পারবেন সংকট ঘনিয়ে আসার আবাস মেলায় এখন আর অত নিশ্চিত হওয়া যাচ্ছে না জাপানের প্রধানমন্ত্রীকে সম্প্রীতি সম্প্রীতি অপ্রত্যাশিত এক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে যার কেন্দ্রে আছে শিশুদের একটি কিন্ডার গার্ডেন বিষয়টা বিস্ময়কর শোনালেও ঘটনা সত্যি মরিতমো গুকুয়েন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান কয়েক বছর ধরে শিশুদের যে কিন্ডার গার্ডেন চালিয়ে আসছে তার শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে এতে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশপ্রেমের যে শিক্ষা অন্তর্ভুক্ত রয়েছে তা অনেক অর্থে শতাব্দীর মেজি জাপানের শিক্ষা কর্মসূচির সমালোচকেরা জাপানের ওই শিক্ষাই দেশটিকে একসময় চরম জাতীয়তাবাদী ভাবধারার দিকে ঠেলে দিয়েছিল যার পরিণতিতে দেশটি যুদ্ধের পথে ধাবিত হয় মনে করা হয় গাকুয়েনেরও শিক্ষা কার্যক্রমের পিছনে প্রধানমন্ত্রী আবের অনুমোদন ছিল কারণ তিনিও সত্যিকারে দেশপ্রেমী নাগরিক গড়ে তোলার শিক্ষার ওপর অনেকবার গুরুত্ব দিয়েছেন মরিতম গোকুয়ানের সঙ্গে আবের অনুসারীদের প্রতিষ্ঠিত কঠোর জাতীয়তাবাদী সংগঠন নিপ্পন কাইগরি রয়েছে গভীর সম্পর্ক বিতর্ক শুরু হলে জাপানের সংসদ সদস্য সাক্ষ্য দেওয়ার জন্য তলব করে তিনি কেবল অর্থপ্রাপ্তির দাবির পুনরুল্লেখই করেননি আকিয়ে আবের পাঠানো কয়েকটি ইমেল উদ্ধৃত করেন কাগই বলেছেন সেগুলো ছিল তাকে ভয় দেখিয়ে নিশ্চুপ রাখার প্রয়াস প্রধানমন্ত্রীর দপ্তরে এর জবাবে বেশ কিছু ইমেল গণমাধ্যমের সামনে প্রকাশ করে দিয়ে বলেছেন সেগুলোর কোথাও ভয় দেখানো কিংবা অর্থ প্রদানে কোনো উল্লেখ নেই জাপানের সংসদে বিরোধী দলগুলো এখন চাইছে প্রধানমন্ত্রী স্ত্রীও যেন শপথ নিয়ে সাক্ষ্য হিসেবে সংসদে হাজির হয়ে তার নিজের বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর ক্ষমতাসীন দল অবশ্যই সে দাবি নাকচ করে দিয়েছে